স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এক যুবকের মৃত্যু মনোনয়ন ফিরে পেয়েছেন দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীতে প্রেমিকার সামনে বিষ পান করে বুকে ছুরি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম বুলবুল আহমেদ তিনি জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে নিহত যুবক বুলবুল পেশায় ফার্নিচার ব্যবসায়ী জানা যায় তুলির সাথে বুলবুলের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আট বছর আগে পুঠিয়ার আড়ানিতে অন্যজনের সাথে তার বিয়ে হয়ে যায় ঘটনার দিন তার বান্ধবী জেমিকে বুলবুলের সাথে পরিচয় করিয়ে দিতেই তারা একত্রিত হয়েছিল পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে ওই যুবক এবং তার সাবেক প্রেমিকা তুলি ও তার বান্ধবী জেমিকে নিয়ে লক্ষ্মীপুরের মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর একটি কেবিনে দীর্ঘক্ষণ গল্প করা শেষে খাবার পার্সেল নিয়ে বাইরে বের হন এ সময় তাদের সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করে পরবর্তীতে সে বিষ পান করে পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজপাড়া থানার ওসি মাঝারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুলি ও জেমিকে থানায় নেওয়া হয়েছে লাশের ময়নাতদন্তের জন্য রামমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হতে দালাল চক্রের পনেরো সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গত আট অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আরএমপি মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দুস দালাল চক্রের সদস্যরা চিকিৎসা ও পরীক্ষার নামে সেবা নিতে আসা রোগীদের ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিত ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় লক্ষ্মীপুর এলাকার হাসপাতাল ও ক্লিনিকে প্রতারক চাঁদাবাজ ও দালাল চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে তার টিম গতকাল আট অক্টোবর সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজশাহী লক্ষ্মীপুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ও ও ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে দালাল সক্রিয় পনেরো সদস্যকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মনোনয়ন ফিরে পেয়েছেন পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবু গত চার নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ে কাগজপত্রের জটিলতায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার পরে সংশোধন করে করে গতকাল সোমবার জেলা নির্বাচন অফিসে জমা পর যাচাই বাছাই আজ মঙ্গলবার তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসার সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবু সাবেক চেয়ারম্যান এবং দামকুড়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা মৃত আব্দুল মজিদের ছেলে মনোনয়ন ফিরে পেয়ে চেয়ারম্যান প্রার্থী বাবু বলেন নির্বাচিত হতে পারলে পিছিয়ে পড়া দামকুড়া ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন করে অবহেলিত এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করা হবে এ সময় তিনি অত্র ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন নির্বাচনের মাঠে তাকে মোকাবেলা করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি তবে কোনো ষড়যন্ত্রই তার বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে মনে করেন তিনি প্রতীক বরাদ্দের পর জোরে সরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই জনপ্রিয় সমাজসেবক আগামী আঠাশ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে জ্বালানি তেল গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বাসদ জেলার সমন্বয়ক দেবাশিস রায় শ্রমিক ফ্রন্টের সভাপতি আশিস নিয়োগী বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নির্মল চৌধুরী সহ বাম দলের নেতৃবৃন্দ এ সময় বক্তারা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ানো ও পাচারের অজুহাত দেখিয়ে তেলের মূল্য বৃদ্ধি ও তার ফলশ্রুতিতে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান তারা জ্বালানি তেলের মূল্য কমানো ও বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জাম লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স ক্লাবের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান সহ নবনির্বাচিত নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে নগর ভবনের সাক্ষাৎকালে মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান মেয়র এ এইচ এম খারুজামাল লিটন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যাংকার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংকের ডিজিএম মোস্তফা ই কাদির ও প্রাইম ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আব্দুল হালিম অর্থ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবু কালাম আজাদ সাবেক সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের আর এম আলী হায়দার মুর্তজা আগামী ২২ নভেম্বর রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ব্যাংকার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাশিক মেয়র এ এইচ এম খারুজামাল লিটন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি মাদ্রাসা মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বাগবাড়ি বর্ণালী তরুণ সংঘ আয়োজিত ফাইনাল খেলায় বালিয়া ফুটবল একাদশ বনাম দৌলতবাড়ি ফুটবল একাদশ অংশ নেয় খেলায় ফুটবল ফুটবল একাদশকে গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একাদশ খেলা শেষে বিজয়ী দলের চ্যাম্পিয়ন ও আপ ট্রফি তুলে দেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল বাগবাড়ি বর্ণালী তরুণ সংঘের সভাপতি মাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম দায়পুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমল হক বাদশাহ সাধারণ সম্পাদক আবু জাফর লালান ও নৌকার চেয়ারম্যান প্রার্থী আলমগীর রেজা সহ অন্যরা টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করে আগামী এগারো নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রানীনগর উপজেলার আট ও নওগাঁ সদর উপজেলার বারোটি সহ বিশ ইউনিয়ন পরিষদের নির্বাচন এই নির্বাচন ঘিরে প্রতিদিন বাড়ছে সহিংসতা ইতোমধ্যে জেলার রানীনগর ও নৌগা সদর উপজেলার ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটেছে রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ও তার কর্মীদের ওপর হামলা করে প্রার্থী মান্নান সহ দশজনকে আহত করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর লোকজনের বিরুদ্ধে একই উপজেলার গোনা ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গার প্রচার মাইক ভেঙে ফেলা হয়েছে নৌকার প্রার্থীর লোকজনের হামলায় এই উপজেলার একডালা ইউপির স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের নির্বাচনী প্রচার কর্মীদের ওপর হামলা করে হামলা করে পনেরো জনকে আহত এবং ১৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে নৌকার প্রার্থী শাহজাহান আলী বলেন উভয় পক্ষের সংঘর্ষে তার আটজন কর্মী আহত ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এছাড়া রানীনগর সদর ইউপি প্রার্থী হোসেন এখন হুমকির মুখে এলাকা ছাড়া নগা সদরের চণ্ডীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেনের চারটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও নৌকা প্রার্থীর চার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়েছে এছাড়া জেলার অধিকাংশ নৌকার প্রার্থীর লোকজন অন্যান্য প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে একইভাবে নৌকা প্রার্থী খোরশেদ আলম রুবেলের চারটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জেলার বিশটি ইউপির প্রায় সবকটিতেই আওয়ামী লীগ বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রানীনগর উপজেলার আট ইউপিতে আটচল্লিশ জন ও নওগাঁ সদরের বারো ইউপিতে পঁয়ষট্টি জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন নির্বাচন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুটি করে ইউনিয়নে একটি করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এছাড়া ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে সরবরাহ করা হবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ